নমস্কার বন্ধুরা, তমাল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। WBGDRB ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট রিলেটেড আরও একটি এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে প্রধানত WBGDRB ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা সবাই জানেন রাজ্যে প্রায় 60,000-এর বেশি গ্রুপ ডিতে শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদ পূরণের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে WBGDRB বোর্ড গঠিত হয় এবং তার প্রথম পদক্ষেপ হিসাবে 6,000 শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে WBGDRB বোর্ড। কিন্তু অভিযোগ, প্রায় 5,000 শূন্য পদে নিয়োগ করার পরে প্রায় 1,000 শূন্য পদ খালি থাকা অবস্থায় রিক্রুটমেন্ট বন্ধ করে দেয় WBGDRB। তারপরে সমস্ত রিক্রুটমেন্টটি প্রসেসটিকে WBG পার্ট ডিপার্টমেন্ট হাতে হস্তান্তরিত করে WBGDRB। কিন্তু আজ পর্যন্ত প্রায় 2,000-3,000 ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও এবং রাজ্যে প্রায় 60,000-এর বেশি শূন্য পদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ ক্যান্ডিডেটদের বয়স প্রায় শেষের দিকে। আপনারা সবাই জানেন এই গ্রুপ ডি পরীক্ষাটি একটি অত্যন্ত জটিল প্রসেস ছিল। তার কারণ, প্রশ্ন লেভেল খুব টাফ ছিল। সেই প্রশ্নের লেভেল টাফ লেভেলকে অতিক্রান্ত করে এবং প্রায় 25,00,000 ছেলেকে মধ্যে পাস করে প্রায় 8,000 ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করে। তারপরে তাদের ইন্টারভিউ এবং ভাইবা হয় এবং তার মধ্যে প্রায় 7,000 ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেন। কিন্তু অভিযোগ, প্রায় 3,000 ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্টে রেখে দিয়ে প্রায় 5,000-এর মতো ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয়। তাই সেই সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা দীর্ঘ অনুনয় বিনয়, টুইটার আন্দোলন, DM অফিসে ডেপুটেশান, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করা থেকে শুরু করে পার্ট ডিপার্টমেন্টে ডেপুটেশান, সমস্ত পদক্ষেপ তারা নিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজের কাজ কিছু হয়নি। অথচ ক্যান্ডিডেটদের বয়স শেষ হতে চলেছে, দীর্ঘ ওয়েটিংয়ে থাকা অবস্থায়, অর্থাৎ চাকরি থেকে মাত্র এক ধাপ দূরে থাকা অবস্থায় তাদের যে এইভাবে থেমে যেতে হবে তা তারা কল্পনা করতে পারেনি। তারা ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি সবাইকেই নিয়োগ দেবেন যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিংয়ে রয়েছেন। কিন্তু আজ পর্যন্ত পার্ট ডিপার্টমেন্ট তরফ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তা তাদেরকে দেওয়া হয়নি। কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েটিং রয়েছে তাদের চাকরির বয়সও প্রায় শেষের দিকে। তাই তাদের দাবি, তারা হয়তো ভবিষ্যতে আর কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন না এবং বসলেও পাস করতে পারবেন না। তাই তাদের একান্ত দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেন মানবিকতার খাতিরে এই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগ অতি অবিলম্বে দেন। তার কারণ, রাজ্যে গ্রুপ ডি প্রায় 60,000 শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে তাদের নিয়োগ দেওয়া হয়। এমনকি তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট চেয়েছিলেন করোনাকালেও তারা হেলথ ডিপার্টমেন্টে ডিউটি করতে, তাদের কোনো অসুবিধা নেই। সুতরাং WBGDRB ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরা প্রায় দীর্ঘ 3 বছর হতে চললেও তারা ওয়েটিংয়ে থাকা অবস্থায় তারা চাকরির মুখ দেখতে পেলেন না। তাই তাদের একটাই দাবি, তারা যেন অনতিবিলম্বে তাদের নিয়োগপত্রটা পান। বন্ধুরা, ওই WBGDRB ঐক্যমঞ্চের তরফ থেকে আগামী সপ্তাহে, অর্থাৎ 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে লাগাতার পুনরায় আরও এক দফা আন্দোলন শুরু করতে চলেছে। বিভিন্ন DM অফিস থেকে ডেপুটেশান দেওয়া শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরও একবার জানানো থেকে শুরু করে দরকার হলে তার সামনে সরাসরি দেখা করার, সরাসরি তার সঙ্গে যাতে যোগাযোগ করা যায় বা তার কালীঘাটের বাসভবনে দেখা করা যায় সে বিষয়ে WBGDRB ওয়েটিং লিস্ট ঐক্যমঞ্চের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। দেখা যাক তাদের এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়। এবং এই চ্যানেলের পক্ষ থেকে আশা করব সমস্ত WBGDRB ওয়েটিং ক্যান্ডিডেটরা যেন তাদের নিয়োগপত্র পান। বন্ধুরা, পরবর্তী কোনো এই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং আশা করব যে
যে সমস্ত ক্যান্ডিডেটরা আজও পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়ে গেলেন তারা যেন তাদের নিয়োগপত্র পান, এই আশা রাখে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।